রকেট অ্যাকাউন্টের যে একটা লাস্ট ডিজিট থাকে, অর্থাৎ একটা সংখ্যা যোগ থাকে, এই লাস্ট ডিজিটটা কীভাবে দেখবেন সেটি আমি এই ভিডিওতে দেখিয়ে দেব, তাই আপনি আমার সাথে থাকুন। অনেক ক্ষেত্রে দেখা যায় সেই লাস্ট ডিজিটটা অনেকে বের করতে পারে না, সেটি কীভাবে বের করবেন সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। আপনারা দেখছেন নীল দর্পণ বিডি এবং আমি সাথে আছি মোহাম্মদ সোহেলমি। আপনি যদি আমার চ্যানেলের এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি চালু করে দিবেন আমার পরবর্তী নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আপনারা জানেন যে রকেটের এই কোড নাম্বার হচ্ছে *322#, তাহলে আমি *322# কোডটি ডায়াল করলাম লাস্ট ডিজিটটি দেখার জন্যে। এরকম একটি ইন্টারফেস পাবেন, পাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট আছে 5 নাম্বারে, সেহেতু এখানে 5 লেখার পরে এই সেন্ডে ক্লিক করতে হবে, তা আমি ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার এই 4 নাম্বারে আছে, তারপর এখানে খালি বক্সে 4 দেওয়ার পর সেন্ডে ক্লিক করতে হবে, তা আমি আবারও ক্লিক করলাম। তারপর এখানে দেখুন কি আসে, এন্টার ইউর 4-ডিজিট পিন, এখানে আপনার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে দিতে হবে, তাই আমি রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে সেন্ডে ক্লিক করলাম, তাই আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার 01916130384, এটা কিন্তু হচ্ছে 11 সংখ্যা। লাস্টে দেখতে পাচ্ছেন 1, এই 1 নাম্বারটি হচ্ছে আমার লাস্ট ডিজিট। এখানে আপনার নাম্বারের শেষে যে নাম্বারটি থাকবে সেটাই হচ্ছে আপনার লাস্ট ডিজিট। এখানে অ্যাকাউন্ট টাইটেলে আপনার নাম দেখতে পাবেন, এখানে আমার এনআইডি দেখাচ্ছে, সেটি হচ্ছে আমি সম্পূর্ণ এনআইডির তথ্য সাবমিট করি না, এর জন্য আমার এনআইডি নাম্বারটি দেখাচ্ছে। আর তারপরে এখানে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, এখানে প্রোডাক্টে আপনার এখানে নাম থাকবে জেনারেল, তাই আপনার অ্যাকাউন্টটি আপনি এভাবে চেক করে নিতে পারবেন। অ্যাকাউন্ট নাম্বার এখানে লাস্ট ডিজিটে এভাবে আপনি দেখতে পাবেন। আশা করছি আপনাকে বুঝিয়ে দিতে পারছি, যদিও আপনার বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে ফেলুন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।